হ্যালো ফ্রেন্ডস আমি পিন্টু ঘোষ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই শুভকামনা আমার তরফ থেকে রইল আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটি হলো ফেসবুক পেজ কীভাবে ডিলিট বা রিমুভ করা হয় তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করব এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের আন্ডারে আমি ফেসবুক পেজটা ক্রিয়েট করেছিলাম তো এই পেজের ডান দিকের সকলের উপরে দেখুন তিনটে ড্যাশ আছে এই তিনটে ড্যাশের উপরে ক্লিক করলাম এই পেজটা পেয়ে যাব এই পেজে সকলের উপরে দেখুন লোগো আছে তারপর মেনু বলে লেখা আছে তারপর আমার ফেসবুক অ্যাকাউন্টের নেম আছে পিন্টু জি তারপর ফেসবুক পেজ নেম এ টু জেড হাউস ইনোভেশন সার্ভিসেস তো আমি এই পেজ নেমের উপরে ক্লিক করে আমি পরের পেজে চলে যেতে পারি অথবা তার নিচের যে ট্যাবটা আছে পেজেস এর উপরে ক্লিক করে আমি পরে পেজে যেতে পারি তো সব যেটা আপনাদের ইজি বলে মনে হবে সেটাকে আপনার চয়েস করে পরে পেজে চলে যাবে আমি এখানে পেজেস বলে অপশানের উপর ক্লিক করলাম এই পেজটা পেয়ে গেলাম এই পেজে আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে কটা পেজ ক্রিয়েট করা হয়েছে তার নাম কি সেই লিস্টটা পেয়ে যাবেন তো আমার এখানে একটা পেজ ক্রিয়েট করা হয়েছে ইওর পেজেস বলে লেখা আছে তার নিচে লেখা আছে এ টু জেড হাউস রিনোভেশন সার্ভিসেস এই পেজটা ক্রিয়েট করা হয়েছে এই পেজটা আমি রিমুভ বা ডিলিট করব তো সিম্পলি এই যে পেজটা ডিলিট করবেন তার উপর ক্লিক করুন তাহলে আপনি এই পেজটা পেয়ে যাবেন এই পেজের সকলের উপর উপরে দেখুন এ টু জেড হাউস রিনোভেশন বলে একটা ড্রপডাউন আছে তার নিচে দেখুন অনেক কটা ট্যাব আছে ওভারভিউ কোভিড নাইন্টিন অ্যাডস নোটিফিকেশান মোর এই মোড় বলে অফ ট্যাবে ক্লিক করুন এই পেজটা পেয়ে যাবেন তো এই পেজে সেটিংস অপশানে আপনাকে আসতে হবে তো স্ক্রল ডাউন করে নিচে আসুন দেখুন নিচে যে থার্ড লাস্ট পেজ কন্ট্রোলসের আন্ডারে এডিট পেজ আছে এডিট পেজ ইনফো আছে পেজ কোয়ালিটি আছে তারপর সেটিংস তো এই সেটিংস বলে অপশানটার উপর ক্লিক করলাম তাহলে আমরা এই পেজটা পেয়ে যাবো এই পেজে সকলের উপরে দেখুন সেটিংসের আন্ডারে জেনারেল বলে লেখা আছে এই জেনারেল বলে অপশনটার উপর ক্লিক করলাম তাহলে এই পেজটা পেয়ে যাবেন এই পেজে স্ক্রল ডাউন করে নিচে আসবেন দেখুন মাঝখানে পেয়ে যাবেন রিমুভ পেজ তার নিচে আন্ডারে আছে পারমানেন্টলি ডিলিট এ টু জেড হাউস রিনোভেশান সার্ভিসেস মানে আমি আমার যে পেজটা আছে যে পেজ নেম এ টু জেড হাউস রিনোভেশন সার্ভিসেস এটাকে পারমানেন্টলি ডিলিট করতে গেলে এই অপশানটাতে ক্লিক করতে হবে তাহলে আমরা যেহেতু পারমানেন্ট ডিলিট করব তাহলে আমরা ক্লিক করছি তাহলে ডিলিট পেজে চলে এসেছি ডিলিটিং এ পেজ ইজ পারমানেন্ট ওয়ান্স ইউ ডিলিট এ পেজ ইউ not নট able টু গেট ইট ব্যাক আপনি যদি একবার এই পেজটা ডিলিট করেন তাহলে আপনি এই পেজটা আর ফিরে পাবেন না তো এখানে অপশান আছে নিচে অপশান আছে ক্যান্সেল আর ডিলিট পেজ তা ব্লু বলে যে অপশান আছে ডিলিট পেজ এটাই ক্লিক করব সময় নিচ্ছে ইউর ইউর পেজ হ্যাজ বিন ডিলিটেড আমার পেজ সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে থ্যাংক ইউ বন্ধুরা আশা করি আপনারা এই পেজ এই ভিডিও থেকে কিভাবে ফেসবুক পেজ ডিলিট করা হয় সেটা শিখতে পেরেছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমার পরবর্তী ইউটিউব ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি কি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটা প্রেস করে দিন আরও একবার আপনাদের সকলে ভালো থাকা ও সুস্থ থাকার শুভকামনা নিয়ে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন